আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যেখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ভিওর্স আজকের ভিডিওটি মূলত আমার লভটের আপডেট একটি ভিডিও আমার লবটে বর্তমান কত পেয়ার বেবি আছে কত পেয়ার কবুতর ডিমে বসে আছে বিস্তারিত দেখাবো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এছাড়াও কোন কবুতরটা কোন লাইনের কোন কবুতর থেকে কয়টা বেবি পেয়েছি বিস্তৃত থাকছে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এখন যারা আপনারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে দিবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা কবুতর দেখাবো আমার লবটে কয়টা কবুতর আছে কয়টা বেবি আছে সমস্ত কিছু দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন ভিউয়ার্স ভিউয়ার্স সর্বপ্রথম চেকার পেয়ারটা আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবগত আছেন কিছুদিন আগে আমরা তিন পেয়ার রেসিং পিছন কালেক্ট করছিলাম দুই পেয়ার চেকার আর এক পেয়ার গ্রিজেল তো তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট পেয়ার এর পিছনে লাইন হচ্ছে এইজার ক্যাম্প এবং ব্যানলোন খুবই সুন্দর কবুতর অনেক সুন্দর কালার চেকার বর্তমান ডিমে আছে এর আগে একবার ডিম দিয়েছিল কিন্তু ডিমটা আমরা রাখিনি ওটা ফেলে দিছি কিছুদিন তাও দেওয়ার পরে ফেলে দিয়েছি যেহেতু মাদিটা একদমই নতুন এর আগে ডিম দিইনি যেহেতু ফার্স্ট ডিম দিয়েছিল ওই জন্য ডিমটা ফেলে দিছি ওইটা আমরা ওই ডিম থেকে আমরা বেবি নেই নি আর এর আগে ব্রিট করানো হয়েছে দুই থেকে তিনবার ব্রিট করানো হয়েছে কিন্তু মাদিটা একদমই নতুন ছিল কিছুদিন পরে ইনশাল্লাহ এই পেয়ারটা আমরা সেল দিয়ে দিব আমার লবটে কাজ চলছে এজন্য আমরা এই পেয়ারটা সেল করে দিব পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আবার কালেক্ট করব কিছু কবুতর আপনারা যারা নিতে চান আপনারা নক করতে পারেন এই পেয়ারটা ইনশাল্লাহ আমরা সেল করে দেব কিছু দিনের মধ্যে বেবি উঠলে ইনশাল্লাহ তারপর নটা প্রচণ্ড যেদি প্রচণ্ড ঠোকায় জন্য আমি ডিম এখন দেখাতে পারছি না তো ওরা তাও দিছে দুইটা ডিমে জমে গেছে সো হর্স দোয়া করবেন পেয়াটার জন্য যাতে করে পেয়াটা সুস্থ থাকে এবং দুইটা ডিম থেকে দুইটা বেবি যাতে পাই সো দ্বিতীয় পেয়াটা হচ্ছে ব্লু চেকার এই যে দেখতে পারছেন ব্লু চেকার ব্লু চেকার বলাটার অর্থ হচ্ছে এর মধ্যে ব্লুর ভাগ বেশি আছে এজন্য আমরাকে চেকার বলা হয় আমরা বলে থাকি চেকার এই যে দেখতে পারছেন পুলুর ভাগটা বেশি এর মধ্যে আর ওই পাশে যেই পেয়াটা দেখছিলেন ওইটার মধ্যে কালোর ভাগ বেশি এর জন্য ব্ল্যাক চেকার আর এটা হচ্ছে ব্লু চেকার অনেক সুন্দর লাইন সেমই লাইন এর পিছনেও ভ্যানলোন এবং এজার ক্যাম্প আছে পেডিগ্রি সম্পূর্ণ কবুতর খুবই ভালো কবুতর বর্তমান ডিমে আছে যদিও বা এরা ডিম দেয়নি অন্যদের ডিম আমি এদের তলে দিয়ে দিয়েছি এখন আপাতত এরা তাওয়া দিচ্ছে সম্পূর্ণ নতুন কবুতর এর আগে এই দুইটা থেকে ব্রিড নেওয়া হয়নি নর এবং মাদি দুইটাই নতুন অনেক সুন্দর অনেক সুন্দর কালার সোভিও দোয়া করবেন এই পেয়ারের জন্য যাতে করে দুইটা ডিম থেকে দুইটা বেবি পাই যদিও বা ওদের ডিম না তারপরেও যাতে পাই দুইটা ডিম থেকে দুইটা বেবি এর জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আমরা থেকে তারপরে যে চেকার পেয়ারটা দেখতে পারছেন এই চেকারের লাইন হচ্ছে এই যে নর নরের পিছনে আছে গ্যাবি এবং জ্যানসান অনেক সুন্দর লাইন এটা হচ্ছে শুভ্রবার লটের কবুতর খুবই সুন্দর নরটা এবং মাদিটা অনেক ছোটোবেলায় কালেক্ট করছিলাম আমি এটা হচ্ছে পিটার লাইনের কবুতর এর আগের জেনারেশন সবাই রেজাল্ট করা সবাই প্রাইজ উইনার সবাই এর বাবা বলেন মা বলেন দাদা দাদি নানা নানি সবাই প্রাইজ উইনার এবং একশোর মধ্যে রেজাল্ট আছে অর্থাৎ টেন পারসেন্টের মধ্যে রেজাল্ট আছে এই মাদিটার মাদিটার না অবশ্য মাদির আগে জেনারেশনের এ যেহেতু রেস করিনি ছোটোবেলায় আমি কালেক্ট করছিলাম একদমই ছোটোবেলায় অনেক টাকা দিয়ে কালেক্ট করছিলাম পেয়ারটা যেহেতু এর আগে যেন শুনে সবাই রেস করা এবং রেস করা এবং রেজাল্ট করা কবুতরের বেবি পেতে হলে আপনারা সবাই জানেন যে কত টাকা গুনতে হয় এটা আমি আর বলছি না ভিডিওর মধ্যে যে কত টাকা নিছিল তো মাতিটা অনেক সুন্দর এবং এই পেয়ার থেকে এক পিস বেবি পেয়েছি ওই বেবিটা শালা রেখে দিব আমরা এই নটার পে ডিগ্রি আছে এবং মাতিটার ডিগ্রি আছে পে ডিগ্রি সম্পূর্ণ কবুতর দোয়া করবেন যাতে করে দুইটা ডিম থেকে দুইটা বেবি আমরা পাই এবারও দুইটা ডিম দিয়েছে দোয়া করবেন যাতে করে দুইটা ডিম থেকে দুইটা বেবি আল্লাহ তালা দেন অনেক সুন্দর নটা অনেক সুন্দর মাদিটাও সোভিওর্স থার্ড আপনারা দেখলেন পেয়ারটা আমার লবটে বর্তমান তিন পেয়ার চেকার আছে এই এক পেয়ার আর আগে যে দুই পেয়ার দেখলেন ব্ল্যাক চেকার এবং ব্লু চেকার আর এই পেয়ার মোট তিন পেয়ার চেকার কবুতর আমার লবটে আসি আমি বেশি কবুতর রাখি না আমি নিজে যতটুকু রাখতে পারবো অথবা পালতে পারবো সেই সব কবুতরগুলোয় আমি রাখি অতিরিক্ত আমি রেখে দেখা যাচ্ছে যে কবুতরগুলো রেখে তাদেরকে ঠিকমতো দেখাশোনা করতে পারছি না ঠিকমতো খাবার দিতে পারছি না সেক্ষেত্রে ঝামেলায় জন্য যতটুকু আমি পারি আমার জন্য ততটুকু কবুতর সে কয়টা কবুতর আমি রেখেছি আমার লভটে সো সবিহ তারপরে যেই পেয়ারটা দেখতে পারছেন এইটা হচ্ছে গ্রিজেল আফসান গ্রিজেল এই যে মাদিটা দেখতে পারছেন মাদিটার পিছনের লাইন হচ্ছে এভরিল এবং ক্যাভেন্ডিস খুবই সুন্দর লাইন আপনারা সবাই জানেন এবং মাদিটাও অনেক সুন্দর এর আগেও আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডিম দিয়েছিল দুইটা ডিম দিয়েছিল দুইটা ডিম থেকে দুইটা বেবি পেয়েছি আমি ট্যাগও লাগিয়ে দিয়েছি এর মধ্যে আরেকটি কথা না বললেই নয় বর্তমান যে ট্যাগ আমি লাগাই এটা হচ্ছে লোকাল ট্যাগ বাজারে কিনতে পাওয়া যায় এই ট্যাগগুলো যেহেতু আমি কোনো ক্লাবের সদস্য না আর আমি কোনো ক্লাবের ট্যাগ পরাই না লোকাল ট্যাগগুলো আপনি আপনারা বাজারে কিনতে পাবেন ওইগুলোই পরাবেন যদি আপনি ক্লাবের সদস্য না হয়ে থাকেন অনেকে আছে ক্লাবের সদস্য না তারপরেও ক্লাবের ট্যাগগুলো কালেক্ট করে কিনে নিয়ে কবুতরে পায়ে পড়ায় যাতে করে বেশি দামে সেল করতে পারে এটা কোনো দিনও উচিত নয় এটা ধোকাবাজি প্রতারণা এমনটা আপনারা কোনো করবেন না সো এটা হচ্ছে লোকাল ট্যাগ কিন্তু এই ট্যাগে লেখা আছে পিআরএফসি বি না মানে এটা হচ্ছে পিআরএফসি আমি জানি না এটা কি কোন কোন ক্লাবের কবুতর এটা লোকালই ট্যাগ তো এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম আপনারা অনেকে হয়তো বা কবুতর যারা নেবেন বেবিগুলো যারা নেবেন বা অনেকে বলবেন যে ভাইয়া কোন ক্লাবের আমি সেটা ক্লিয়ার করে দিলাম এটা কোনো ক্লাবের কবুতর ক্লাবের কোনো ট্যাগ নয় এইটা লোকাল ট্যাগ যারা বানিয়েছেন তারাই ভালো জানেন যেহেতু আমি এই ট্যাগ ছাড়া পাইনি এই জন্য এই ট্যাগই নিয়ে আসছি আর যে পেয়ারটা দেখতে পারছেন এই পেয়ারটা সেল হবে না এর থেকে এই পেয়ার থেকে এখন আমরা দুই থেকে তিন পেয়ার বেবি নিব এবং দুই থেকে তিন পেয়ার বেবি আমি আমার জন্য রেখে দিব পরবর্তীতে পরবর্তীতেংশালা এই মানে এই জোড়ার পেয়ারটা ইনশালা সেল করে দিব পরবর্তীতে পরবর্তীতে সেল হবে ইনশালা তবে লেট হবে সবি দোয়া করবেন যাতে করে দুইটা বেবি সুস্থ সবলভাবে বেড়ে ওঠে পরবর্তীতে যাতে করে লোকেশন চিনাইতে পারি এবং আমি আমার লবটা রাখতে পারি এই জন্য আপনার সবাই দোয়া করবেন নরটা প্রচণ্ড জেদি এবং মাদিটাও এই যে নরের চোখও লাল মাদি চোখটাও লাল খুবই সুন্দর কবুতর এই পেয়ারটা ইনশালা আমরা রেখে দিব দোয়া করবেন যাতে করে এখান থেকে পরবর্তীতে ভালো ব্রিড পাই এর আগে গ্রিজেল দেখছিলেন আপনারা আফসান গ্রিজেল এটা একটু ভিন্ন ধরনের গ্রিজেল ওইটা পাইট বলতে পারেন দোবাস বলতে পারেন যাই বলতে পারেন আর এটা হচ্ছে হোয়াইট মিলি অনেক সুন্দর কবুতর আগে জেনারেশনে সবাই রেস করা এবং কবুতর দুইটারই পেডিগ্রি আছে এটা রুল্যান্ড জেনসেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা বেবি এই দুইটা বেবি কিন্তু এদের না এই দুইটা বেবি ওই পাশে আরেকটা পেয়ার আছে সেই পেয়ারের বেবি আমি এদের কাছে দিয়ে দিয়েছি যেহেতু ওরা ডিম দিয়ে দিয়েছে আর এদের একটা বেবি উঠছিল সেই একটা বেবি আমি ওই প্যারের কাছে দিয়ে দিয়েছি তো সেটাও দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর কবুতর এখান থেকে আমি এই পেয়ার থেকে পাঁচ প্রকারের অর্থাৎ পাঁচ কালারের বেবি পেয়েছি সেটা আপনার চেগার পেয়েছি আমি ব্লুবার পেয়েছি তারপরে এই যে আফসান গ্রিজেল এই কালারটা পেয়েছি এই সাদা কালার পেয়েছি মোট ধরতে পারেন যে তারপরে মিলি পেয়েছি মোট পাঁচ কালারের কবুতর পেয়েছি এই এক পেয়ার থেকে সবিহ আপনার সবাই দোয়া করবেন যাতে করে এই পেয়ার থেকে আমি আরও ভালো ব্রিড পাই রেস্টে রাখছিলাম নটাকে এক মাস মতো রেস্টে রাখছিলাম তারপর আবার পেয়ার করছিলাম তো একটা বেবি পেয়েছি আর একটা বেবি উঠছিল কিন্তু ছোটো থাকতে মারা গেছে সবিহ দোয়া করবেন যাতে করে পরবর্তীতে আরও ভালো ব্রিড পাই শুভ্রভার কবুতর সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন ফ্রেন্ডস যাই হোক এই এই ছিল হচ্ছে দুই পেয়ার গ্রিজেল এই দুই পেয়ার গ্রিজেলি আপাতত আমার কাছে আছে খুবই সীমিত কবুতর আমি পালি আপনারা সবাই জানেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন এরপরে যেই পেয়ারটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার লিওহারম্যান লাইনের হানড্রেড পারসেন্ট লিওহারম্যান দুইটাই নর এবং মাদি দুইটাই লিওহারমেনের কবুতর পে ডিগ্রি সম্পূর্ণ কবুতর বিগ সাইজ অনেক বড়ো সাইজ আমার লবটে সবচেয়ে বড় কবুতর এই দুইটা নর দুইটাই বড় সাইজের ব্যালেন্স খুবই সুন্দর নরের থেকে মাদিটার ব্যালেন্স বেশি সুন্দর এবং এই মাদিটা ছোটো থাকতে যশোর চলে যায় আমি নিয়ে আস নিয়ে দূর থেকে তো যশোর চলে যায় ভুল করে পথ ভুলে আমি কিছুদিন পরে ছেড়ে দিয়েছিলাম লোকেশন চেয়ানোর হয়তো বা এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে ছেড়ে দিয়েছিলাম মাদিটা চলে যায় তো এর পায়ে যে ট্যাগ আছে ওই ট্যাগ ট্যাগে নাম্বার ছিল যার কাছ আমি কালেক্ট করছিলাম তো তিনার কাছে ফোন দিছিল পরবর্তীতে আমি এর সন্তান পাই যশোর থেকে চারশো টাকা ওনাদেরকে দিয়ে তারপরে কবুতরটাকে আমি সারিয়ে নিয়ে আসি এটা হচ্ছে সেই মাদি খুবই ভালো কবুতর এবং এর থেকে আমি বিবি পি এর আগেও এই যে দুইটা ডিম দিয়েছি সেই দুইটা ডিম আমরা এই চেকারের কাছে দিয়ে দিয়েছি ব্লু চেকারের কাছে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ হয়তো বা আর কিছুদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে খুবই সুন্দর ব্যালেন্স বলেন এবং এদের কালার বলেন সুন্দর এবং অ্যাক্টিভ কবুতর সব দিক দিয়ে পারফেক্ট পেয়াটা সোভিওর্স দোয়া করবেন এই পেয়ারের জন্য যাতে করে কবুতর দূর সুস্থ থাকে এবং নিয়মিত বিট করতে পারে এবার ইনশাল্লাহ ডিম নেওয়ার পরে বেবি উঠানোর পরে আমরা রেস্টে দিয়ে দেব ইনশাল্লাহ সোভিওর্স আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আরও কিছু কবুতর আছে সেগুলোও দেখাবো এবং বেবিদেরকে দেখাবো এই যে দেখতে পারছেন এখানে যে নটা আছে এটা একটা হোমা হোমা কবুতর আমি ফোস্টার করতাম এই কবুতর থেকে যেহেতু এখন কোনো মাদি নাই আপাতত মানে কোনো ফোস্টার কোনো মাদি নাই তো এই জন্য এটাকে কি করব ভাবতেছি আপনার সবাই কমেন্ট করবেন এই নটাকে কি করতে পারি এটা কি সেল করে দিব কি না আমার বাসায় রাখবো এটা বাসায় রাখার কারণও আছে অনেক আগে আমি এর বাবাকে কালেক্ট করছিলাম যে সময় রিসার্চ কবুতর চিন্তাও না ওই সময় কালেক্ট করছিলাম তারপর ওইগুলো সেল করে দিয়ে একটা কবুতর রেখে দিছি ওর বাবার স্মৃতি হিসাবে রেখে দিছি দোয়া করবেন যাতে করে কবুতরটা সুস্থ থাকে তো এখন আসলে ভাবতেছি যে কবুতরটা সেল করে দেবো কি না বা কী করব এটা গিফট করব কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কবুতরটা অনেক সুন্দর প্রচাণ্ড ডাকে প্রচণ্ড ডাকে অনেক সুন্দর একটি কবুতর যদিও বা এর দিয়ে রেস্ট টেস্ট করা সম্ভব না টস ছাড়াছাড়ি করা ওইভাবে সম্ভব না এটা অরিজিনাল রেসিং পিজন না এটা হোমা আমি রাখছি জাস্ট ওর বাবার একটা স্মৃতি হিসাবে নর কবুতর সোভিওর্স তারপরে আছে মিলি কবুতর আমার সবচেয়ে পছন্দের যে কবুতরটা আমার সবার আগে যে কবুতরটা আমি গাইড করছিলাম সেটা হচ্ছে এই যে মিলি কবুতর এর আগে জেনারেশন তিনশো পঁচাত্তর কিলোমিটার রেস করা ধরতে পারেন ইনভিট করতেছি আমরা অর্থাৎ এই যে মাটিটা দেখতে পারছেন এটা হচ্ছে এই নরের ভাইয়ের মেয়ে তো প্রায় ধরতে পারেন যে লাইন ব্রিড না আপনি ধরতে পারেন এটা ইনব্রিড ধরতে পারেন যাই হোক আপাতত আমরা জোড়া মিলাই দিয়েছিলাম এখনো জোড়ায় আছে কিন্তু এর আগে দুইটা ডিমি থেকে বেবি উঠছিল তবে বেবি দুইটা মেরে ফেলছে মারামারি করছিল দুইটাই সো ফ্রেন্ডস তারপরে যে কবিতাটা দেখতে পারছেন এইটা হয়তো বা আর কিছুদিনের মধ্যে বরিশাল পাঠিয়ে দিব। এটার পিছনেও আপনার ব্যানলন লাইন আছে তো অনেক সুন্দর কবিতা এটা বরিশালের এক ভাইয়া নেবেন তেনার কাছে পাঠিয়ে দিব আরও একটা কবিতা তিনি নেবেন তো এখন আপাতত অতিথি হিসাবে আমার বাসায় আছে ওকে কিছুদিনের মধ্যে ইংশালা পাঠিয়ে দিব আপন নাই সো ভিউয়ার্স দোয়া করবেন কবুতরটার জন্য অনেক সুন্দর কালার ভিউয়ার্স তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকার এই চেকার বেবি এর আগে আমি যেই চেকার পেয়াটা দেখাইছিলাম অসংখ্য রেজাল্ট করা কবুতরের আগে জেনারেশনের অসংখ্য রেজাল্ট করা আছে এবং অনেক প্রাইজ উইনার এর আগে জেনারেশন তো সেখান থেকে এক পিস বেবি পেয়েছি এটা হয়তো বা রেখে দিব তারপর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিজেল গ্রিজেল কবুতরের সন্তান এটা মাদি হয়েছে বর্তমান আট পরে আছে অনেক সুন্দর ব্যালেন্স আপনারা যারা রেসিং পিজন সম্পর্কে ধারণা আছে আপনাদের আপনারা দেখছেন এবং বুঝতেই পারছেন যে কতটা ব্যালেন্স কত সুন্দর ব্যালেন্স অনেক সুন্দর ব্যালেন্স মল্টিংয়ে আছে একবার মল্টিং শেষ হয়ে যাওয়ার পরেও আবার মল্টিংয়ে চলে আসছে কবুতরটা মল্টিংয়ে আছে আপাতত অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এই কবুতরটা আমরা রেখে দিয়েছি অনেকে রিকোয়েস্ট করছিল কবুতরটা নেওয়ার জন্য অনেকে আমাকে বলছিল কিন্তু আমি দেইনি মাটির আমি রেখে দিয়েছি সাদা কবুতর এবং কালারটা আরও সুন্দর হবে প্রাপ্তবয়স্ক হইলে যদিও বাট পরে আসে এখনও তিন থেকে চার মাস পরে আমরা পেয়ার করব তারপরে যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওখানে ওইটা হচ্ছে হোমারের বেবি ওইটা জাস্ট আমরা এমনিতে রাখছি হয়তোবা আমি আমার পোয়াত ভাইকে দিয়ে দিব ওই বেবিটা তারপরে দেখতে পাচ্ছেন যে দুইটা ওই পাশে হালকা মিলি আর ওই পাশে হোয়াইট মিলি ওই হোয়াইট মিলি এবং আমার এই নরের এই যে মিলি নরের পেয়ার করছিলাম সেখান থেকে আমি ওই দুইটা বেবি পেয়েছি ওই দুইটা বেবি পেয়েছি সভিয়ার্স দেখেন এর সঙ্গে আমার কতটা সম্পর্ক সুসম্পর্ক দেখেন ওর ঠোকাচ্ছে আমার হাত এই যে অনেক সুন্দর সম্পর্ক হয়ে গেছে ওর সঙ্গে আমার আমি যখন লবটে আসি যদি আমি ওর কাছে আসি তো আমার কাছে চলে আসে ওর সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে দেখেন এই যে অনেক সুন্দর সম্পর্ক সোভিওর্স তারপরে যেই কবুতরটা আছে এটা হচ্ছে আমার বাড়ির জেমস বন্ড লাইনের কবুতর সুপ্রভাইয়ের কবুতর তো সেখান থেকে আমি একটা বেবি পেয়েছিলাম প্রথমে প্রথমে পেয়েছিলাম তো সেই কবুতরটা আমরা রেখে দিয়েছি আর এর যে মাদি সেটা আমরা সেল করে দিয়েছিলাম অনেক সুন্দর কবুতর একদম বাবার মতো আসছে পরবর্তীতে এর বাবা আমার দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর কালার এবং রেখে দিয়েছি আমরা পরবর্তীতে এই নরের সঙ্গে আমরা ওই যে হোয়াইট মিলি যে মাদি আছে ওই মাদিটার আমরা পেয়ার করবো ইনশাল্লাহ এই যে দেখেন আবার চলে আসছে চেকারটা ও ঠুক আছে আমি ভিডিও করতেছি ক্যামেরায় ঠুক দিচ্ছে তারপরে যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকার ওই পাশে যে মাদিটা দেখালাম যে অসংখ্য রেজাল্ট আছে আগের জেনারেশনের দুইটা বেবি কালেক্ট করছিলাম ওইটাও মাদি হয়েছিল এটাও মাদি হয়েছিল তো দুইটা মাদি আমরা রেখে দিয়েছি দীর্ঘদিন আমি উড়াইছি আমার এখানে এবং খুব সুন্দর ফ্লাইং টাইম অনেক সুন্দর কবুতর অনেক টাকা দিয়ে কালেক্ট করছিলাম পেয়ারটা যেহেতু নরমাদি হয়নি জন্য এখন আপাতত আমরা মিলি নরের সঙ্গে পেয়ার করে দিয়েছি সেখান থেকে আমরা প্রতিবার রেড সেকার পাচ্ছি ওই পাশে ওই যে ওই পাশে যে রেড রেটসেকার দুইটা বেবি রয়েছে এই পেয়ারের বেবি আর এখানে যে সিঙ্গেল ব্লুবাটা দেখতে পাচ্ছেন এই বেবিটা হচ্ছে এই যে দুইটা কবুতরের অর্থাৎ এই যে গ্রিজেলের বেবি এই যে এইটা অনেক সুন্দর আমি এর আগে তো বললাম যে পাঁচ কালারের বেবি পেয়েছি এক পেয়ার থেকে সোভিহার্স এই পেয়ারটার জন্য দোয়া করবেন যাতে করে এ পেয়ার থেকে আমি আবার ডিম দিয়ে দিয়েছে ওরা যাতে করে আমি আবার দুইটা বেবি পাই পরবর্তী তিন রেস্টে পাঠিয়ে দেবো ব্রিডিংয়ের আসলে এটা হচ্ছে উপযুক্ত সময় ব্রিড নেওয়ার সোভিহার্স দোয়া করবেন এই পেয়ারটার জন্য তারপরে যে পেয়ারটা আছে এটা হচ্ছে রেড সেকার রেড সেকার আলহামদুলিল্লাহ দুইটা ডিম থেকে দুইটা বেবি পেয়েছি অনেক সুন্দর গ্রোথ হয়েছে এবং নটা হচ্ছে জেনসেন লাইনের নটা হচ্ছে নটা হচ্ছে জেনসেন লাইনের এবং মাদিটা হচ্ছে কোপম্যান আমার এই মাদিটা হচ্ছে আমার বাড়ির মাদি আর এটা আমি কয়েকট করছিলাম সোটো থেকে যখন ওর বয়স হয়তোবা এক পাঁচ কি পঁয়তাল্লিশ দিন হবে তখন আমরা কয়েক্ট করছিলাম এই নটা অনেক সুন্দর গ্রোথ এবং ব্যালেন্সটাও অনেক সুন্দর বুঝলে পরবর্তীতে একদিন ধরে আমি দেখাবো আপনাদের এই নটার ব্যালেন্স কেমন আর অবশ্যই রেসিং পিজনের ব্যালেন্সটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এগুলো দেখতে হয় এই যে দুইটা বেবি আলহামদুলিল্লাহ ফুটফুটে দুইটা বেবি দোয়া করবেন এই বেবি দুইটার জন্য যাতে করে সুস্থ হয়ে বেড়ে ওঠে আর আপনারা সবাই মা বলবেন ভালো জিনিস দেখার পরে অবশ্যই মাসা বলতে হয় এটা আপনারা অবশ্যই বলবেন সবি তারপরে যে পেয়ারটা দেখতে পারছেন সরাসরি রেস করা আমার বাড়িতে এক পেয়ার আছে যেটা নিজেরা রেস করা এটা হচ্ছে সেই পেয়ার ভা এই যে ভার নটা হচ্ছে ভার কার এবং আধিটা হচ্ছে লিও হরম্যানের এবারে সেটা আমরা রেস্ট দিয়ে দিবো একটা সবাই দোয়া করবেন যাতে করে এই কবুতর থেকে আমরা পরবর্তীতে আবার ভালো ব্রিড পাই দীর্ঘদিন রেস্টে ছিল প্রায় চার মাস মতো রেস্টে ছিল চার মাস পর রেস্টে থাকার পরে তার থেকে আমরা দুই পেয়ার বেবি নিতে পেরেছি আলহামদুলিল্লাহ এই যে এক প্যায়ার বেবি অর্থাৎ রেস্ট করা রেসারের বেবি দুইটা দুইটাই বুলুবার হয়েছে দোয়া করবেন যাতে করে দুইটা বেবি সুস্থ এবং সবলভাবে বেড়ে ওঠে আর আপনারা সবাই সভিহর্স ভিডিওটা কেটে গিয়েছিল। যাই হোক তো এই দুইটা বেবির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে বেবি দুইটা সুস্থ এবং সবল থাকে আর আপনারা সবাই অবগত আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমরা আসলে কবুতরগুলো সেল করার আগে থেকে অনেকেই বুকিং দিয়ে রাখে এই তাদের বেবিগুলো দিতে হয় আপনারা হঠাৎ করে ফোন করলেন আর এর জন্য যে বেবি পেয়ে যাবেন বিষয়টা এমন নয় এটা আগে থেকে বলে রাখলাম আপনারা ফোন করলে যে বেবি পাবেন এমনটা না অনেকে আপনারা ফোন করেন বেবির জন্য অনেকের চাহিদা আসলে পূরণ করতে পারি না অনেকের আপনাদের আবদারগুলো রাখতে পারি না সবই যাই হোক তারপরে যে ব্যাটা দেখতে পারছেন এটা হচ্ছে জেমস বন্ড ভাইয়ের কবুতর দুইটাই জেমস বন্ড লাইনের কবুতর দুইটারি পেডিক ডিগ্রি আছে অসংখ্য রেজাল্ট আগে জেনারেশনের এবং এর এবার দুইটা বেবি উঠছিল কিন্তু ছোটো থাকতে একটা বেবি মারা গেছে এই যে সিঙ্গেল বেবিটা বুলুবার এবারও বুলুবার হয়েছে নটা অনেক সুন্দর নটার শেপ অনেক সুন্দর সো সবিহ দোয়া করবেন আমার জন্য এই ছিল আমার লকটের কবুতরগুলো বেবিগুলো এবং ডিমগুলো দেখালাম কি অবস্থায় আছে তো আপনি যারা কবুতরকে মহব্বত করেন আপনার যারা কবুতরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ছিল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ছিলেন থ্যাংক ইউ সো মাচ ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই মাফ করে দিবেন আসলে অনেক বড় হয়ে গেল ভিডিওটা তারপরে যারা আমাদের ভিডিওটা দেখছেন সম্পূর্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ কয়েকবার ভিডিও করতে করতে কেটে গেছে এই জন্য দুঃখিত সো ফ্রেন্ডস পরবর্তী ভিডিওর জন্য আপনার সবাই অপেক্ষা করবেন সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ